পুলিশের জানা অজানা কয়েকটি সেবা। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। নাগরিকদের সহায়তা দিতে বাংলাদেশ পুলিশের বেশ কয়েকটি সেবা কার্যক্রম চালু আছে, তবে অনেকেই হয়তো এসব সেবার সঙ্গে পরিচিত নন। তাই আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলে থাকছে বাংলাদেশ পুলিশের জানা অজানা কয়েকটি সেবা সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ও শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইবের ওপর ও নোটিফিকেশনের বেল বাটনে প্রেস করুন। মোবাইল অ্যাপ, এটি পুলিশের চালু করা বিডি পুলিশ হেল্পলাইন অ্যাপের একটি স্ক্রিনশট। গত বছর অ্যাপটি চালু করা হয়, সেখানে নাম প্রকাশ না করেও অভিযোগ বা মতামত জানানো যায়। এছাড়া এখানে সব থানার সঙ্গে যোগাযোগের নম্বরও আছে। 17 নভেম্বর অ্যাপটিতে ঢুকে দেখা যায় নাগরিকরা সাধারণ তথ্য জানতে চাওয়া থেকে শুরু করে নিজ নিজ এলাকার সমস্যার কথা জানিয়েছেন। সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা সেগুলোর উত্তরও দিয়েছেন। হ্যালো সিটি অ্যাপ, সিটি মানে হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। তাদেরকে তথ্য দেওয়ার জন্য একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপ সম্পর্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, জঙ্গিবাদ, উগ্রবাদ, সাইবার ক্রাইম, বোমা, বিস্ফোরক, অস্ত্র, মাদক, আন্তর্দেশীয় অপরাধ, জালিয়াতি, মোস্ট ওয়ান্টেড ব্যক্তি সম্পর্কে নিজের পরিচয় গোপন রেখে পুলিশকে তথ্য প্রদান করা যাবে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানো। পুলিশ সদর দপ্তরে স্থাপিত আইজিপিস কমপ্লেন সেল 24 ঘন্টায় চালু থাকে। পুলিশ সদস্যের যে কোনো অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে এই সেলকে জানানো যায়। সরাসরি কুরিয়ার সার্ভিস কিংবা ডাকযোগে তথ্য জানানো যায়। এছাড়া 01769693535 ও 01769693536 মোবাইল নম্বরে এবং complain@police.gov.bd এই ইমেইলেও অভিযোগ জানানো যায়। ভিকটিম সাপোর্ট সেন্টার, নির্যাতনের শিকার নারী ও শিশুদের আশ্রয় বা থাকার জন্য ঢাকার তেজগাঁও থানা চত্বরে এই সেন্টারটি স্থাপন করা হয়েছে। পুলিশের পাশাপাশি 10টি বেসরকারি সংস্থা সেখানে আইনি সহায়তা সহ অন্যান্য কাজ করছে। অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, চলতি বছরের জানুয়ারি থেকে অনলাইনে আবেদনের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়া শুরু করেছে পুলিশ। ওই সময় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এখন থেকে জনগণ ঘরে বসেই অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সেবা পাবেন। ইন্টারনেট সংযোগের মাধ্যমে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করে পরে তা সংশ্লিষ্ট শাখা থেকে সংগ্রহ করতে হবে। ফর্ম পেতে যেতে হবে এই ঠিকানায় http://pcc.police.gov.bd/en/। প্রবাসী সহায়তা সেল, বিদেশে অবস্থানরত বাংলাদেশী নাগরিকরা দেশে কোনো সমস্যার সমাধানে পুলিশের সাহায্য চাইতে পারেন। এজন্য পুলিশ সদর দপ্তরে প্রবাসী সহায়তা সেল চালু আছে। ফোনে +88017690019 কিংবা ইমেইলে exptriate@police.gov.bd যোগাযোগ করা যাবে। সচেতনতা কার্যক্রম, জঙ্গিবাদ প্রতিরোধে জনগণকে সচেতন করে তোলা, ট্রাফিক আইন মেনে চলতে শিক্ষার্থী সহ অন্যদের আগ্রহী করে তোলা, হেলমেট পরে মোটরসাইকেলে ওঠা ইত্যাদি বিষয়ে বিভিন্ন সময়ে কার্যক্রম গ্রহণ করে পুলিশ। আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।